أشهد أن لا না লৌহ ছিল, না কলম ছিল, না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না ফেরেশতা ছিল, না আসমান ছিল, না জমিন ছিল, না চন্দ্র ছিল, না সূর্য ছিল, না জিন ছিল, না মানব ছিল, কিছুই ছিল না। এই সময় ওই নূরটা তৈরি করে রাখলো। ফালাম্মা আরাদা আন ইখলুকাল খালকা, এরপরে যখন আল্লাহ তাআলা মাখলুকাতকে সৃষ্টি করার ইচ্ছে করলেন, তারপরে কাসসামা যালিকা নূর আরবাত আজসা আকসামিন, ওই নূরটাকে চারটি ভাগ করলেন। ফা খালাকা মিনাল জুজিলাব ওয়ালিয়াল কলম, প্রথম অংশ দিয়ে চারটি ভাগ করলেন, তার প্রথম ভাগ দিয়ে তৈরি করলেন কলম। আমিনাস সানিয়াল লৌহ, দ্বিতীয় অংশ দিয়ে তৈরি করলেন লৌহ, লৌহ যাতে সব আসমানি কিতাব লেখা হয়। আর তিন নম্বর অংশ দিয়ে তৈরি করলেন আল জান্নাত ওয়ান নূরা, জান্নাত এবং নার, জাহান্নাম তৈরি করলেন, জান্নাত জাহান্নাম। সুম্মা কাসসামার রাবিআতা, থাকলো চার নম্বর অংশ। এই চার নম্বর অংশকে আবার আল্লাহ চারটি ভাগ করেছেন, আরবাত আজজাইন। প্রথম অংশ ফা খালাকা মিনাল আব্বালে নূর আবসারিল মুমিনিন, প্রথম অংশ দিয়ে মুমিনদের চোখের নূর তৈরি করেছেন, মুমিনদের অন্তরের চোখের নূর তৈরি করে দিয়েছেন, অন্তরের না মানে চোখের নূর, চোখের বাহ্যিক চোখের নূর। আর দ্বিতীয় অংশ দিয়ে তৈরি করেছেন নূরা কুলুবিহিম, অন্তরের নূর তৈরি করেছেন, আহওয়াল মারিফাতু বিল্লাহ, এটার নাম মারিফাত। আর তিন নম্বর অংশ দিয়ে তৈরি করেছেন নূর ইনসিহিম, আল্লাহর সাথে যে সম্পর্ক সেই নূর তৈরি করেছেন, আহওয়াত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিন নম্বর অংশ তৈরি করলেন, এইভাবে তৈরি করে তারপর বলছেন আমিম্মাইয়াস করে সুবিয়া ফি আদবাব ওয়া ইয়াদুন হাদিসান ক্বালু হাম, আর বলছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা খালাকা নূরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাবলা খালকি আদম বি আলফ ইয়ামিন, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূরকে সৃষ্টি করেন। তারপরে ওয়া জাআলাহু ফি উমুদি আমামাশ আরশিহি, এরপরে আল্লাহর আরশের সামনে খুঁটির সঙ্গে লাগিয়ে দিলেন, ইউসাব্বিহুল্লাহ ইউকাদ্দিসুহু, এই নূর আল্লাহর তাসবিহ তাহলিল করত। সুম্মা খালাকা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মিন নূরি মুহাম্মদ, এরপরে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে নূরি মুহাম্মদ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূর থেকে। ওয়া খালাকা নূরান নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম মিন নূরি আদম আলাইহিস সালাম, এরপরে আদমের নূর থেকে অন্য অন্য সমস্ত নবীদের সৃষ্টি করা হলো। এইভাবে হাদিসগুলো তৈরি করেছে, হাদিসগুলো সম্পর্কে সমস্ত মুহাদ্দিসিনদের একমত, হাদিসগুলো লা আসতালাহু মওদু, এগুলো সব জাল হাদিস, ভুয়া হাদিস, আল হাদিস নামে জাল হাদিস তৈরি করেছে যার কোনো ভিত্তি নেই। এই হাদিসগুলোকে কেন্দ্র করে এই বাড়াবাড়ি তৈরি হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর অংশ বানাইলো এইভাবে, যে আল্লাহর প্রথম ওই যে নূরের তৈরি থেকে নূর বের করলো এবং এই নূর দিয়ে তৈরি হলো। আমার ভাইয়েরা, নূর কোরআন শরীফে কোরআনকে নূর বলা হয়েছে, নূর আমরা বলি ওসমান জিন নূরাইন, যে আল্লাহর নবীর দুই মেয়ে বিয়ে করার কারণে ওসমানকে দুই নূরের অধিকারী বলা হয়, তো নবীর মেয়েরাও তো নূর, আর তোমরা বলো নবীর নূর না। আরে ভাই, নূর মানে আলো, আমরা বলি যে চোখের আলো, কোরআন আলো, শিক্ষাই আলো, এগুলো অর্থ কি? এরকম আলো বলা হয়েছে, এটাকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর অংশ বানিয়ে আল্লাহর নূর থেকে একটা অংশকে সৃষ্টি করলো, সেখান থেকে নবীকে তৈরি করলো, তারপরে এই ভাগ করলো যা একদম বললাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্যই বলেছেন তোমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ফি উম্মিল কিতাব লিখাতামুন নবিয়িন, আমি খাতামুন নবিয়িন, ওয়া আন্না আদাম মানজাত লামুন জাদরুন ফি তিনহি, আমি নবী। এটা ভিন্ন বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে তৈরি করবেন, এই পরিকল্পনা আগেই ছিল। যেমন আমরা এই টেবিলটা তৈরি করব কি জন্য? কিতাব রাখার জন্য, এটা আমার মাথায় আগে। তখন কাঠ লোহা আলাদা, এখন যদি আমি বলি এই টেবিলটা আমার কাছে টেবিল ছিল তখন, যখন এই টেবিলটার অস্তিত্ব ছিল কাঠ এবং লোহার মধ্যে, বলা ঠিক আছে কিনা? একটা হাদিস এরকম আছে যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কুন্তু নবী, মাতা ইয়া রাসূলুল্লাহ মাতা কুতিবতা কুনতা নবিয়ান, আপনি কখন নবী ছিলেন? অফি রাওয়াতিন মাতা কুতিবতা নবিয়ান, আপনাকে কখন নবী আকারে লিপিবদ্ধ করা হয়েছে, নবী আকারে আপনাকে কখন লেখা হয়েছে? ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, বললেন যে যখন আদম রূহ এবং দেহের মধ্যে তখন। তার মানে যেমন প্রত্যেকটা শিশুর যখন বডি তৈরি হয়ে যায়, রূহ এখন আসে নাই, তখন চারটা জিনিস লেখা হয়, বলা হয় হাদিসে, তার বয়স কি হবে, ভালো হবে না মন্দ হবে, তার রিজিক কি হবে, মৃত্যু কবে হবে,
এইগুলো লিখে দেওয়া হয়। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বানাবেন, সর্বশ্রেষ্ঠ নবী বানাবেন, এই পরিকল্পনা আগেই ছিল, সে অর্থে এরকম আছে। কিন্তু এটাকে কেন্দ্র করে জাল হাদিসগুলো তৈরি করলো যে আমি নবী ছিলাম তখন যখন আদমের অস্তিত্ব মাটি এবং পানির মধ্যে, তা বলা হয় নাই। এবারে আসুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে নিয়ে আমরা আজকে গুলু বাড়াবাড়ি করা এই প্রসঙ্গে আমরা আলোচনা করা যে বাড়াবাড়ি করা যাবে না, বরং তিনি ছিলেন মানুষ, মানুষের নবী মানুষ হবে, তিনি মানুষ যা দিয়ে তৈরি তা দিয়ে তৈরি, তিনি আল্লাহর জাতি নূর দিয়ে তৈরি বা তিনি মানুষ মাটি দিয়ে তৈরি এরকম তৈরি না, এরকম বলে বাড়াবাড়ি করে আল্লাহর আসনে নিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর পরিবেশ তৈরি করছেন। দুনিয়াতে আসবেন আমাদের নবী আসবেন, আর নবীরা আসবেন, এই কথা আমি বারবার আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে তৈরি করলেন একটা পরিকল্পিত ভাবে, যে দুনিয়াতে তিনি তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য কিতাব দিবেন, রসুল দিবেন, সে রসুলদের প্রশিক্ষণ দিলেন এবং রসুলদেরকে এক জায়গায় একাত্র করে তারপর একটা সম্মেলন করলেন। কোরআনুল কারিমের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলা আছে, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন আল্লাহ তাআলা অঙ্গীকার নিলেন সমস্ত নবীদের থেকে, নবীদেরকে একাত্র করলেন, নবীদেরকে সম্মিলিতভাবে সম্মেলন করলেন, নবীদের থেকে অঙ্গীকার নিলেন আর বললেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব দান করব, তোমাদেরকে হিকমা দান করব, তোমাদেরকে দ্বীনি জ্ঞান দান করব, তোমাদের ধারাবাহিকতা চলতে থাকবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতবার তোমাদের মাঝে একজন রসুল আসবেন যে রসুল তোমাদেরকে সত্যায়ন করবেন, তোমাদের স্বীকৃতি দিবেন তোমরা সত্য নবী ছিলে। লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, তোমাদের দায়িত্ব হবে সেই নবী যখন দুনিয়াতে আগমন করবেন তোমাদের মাঝে গিয়ে পৌঁছে যাবেন, তখন তোমাদের কাজ হলো সেই নবীর প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। ক্বালা আকরারতুম, তোমরা মেনে নিচ্ছ কিনা, সেই নবী যখন যাবেন তখন তোমাদের দায়িত্ব সেই নবীর প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। ও মুসলমান, একদিকে এই ভণ্ডগুলো সুফিগুলো নবীর মহাব্বতে বুধ হয়ে আছে, আশিকে নবী দাবি করছে, আর একদিকে এই বিষয়ে আবার মানে না, এই বিষয়ে বলে যে পরকালে মুক্তির জন্য আল্লাহর নবীর আসার পরে যে দিন শরিয়াত এইটা গ্রহণ করা দরকার নাই, যার যে ধর্ম আছে সেই ধর্মে বসে তার রবকে তার সৃষ্টিকর্তাকে ডাকলে মনে পরকালে মুক্তি পাওয়া যাবে। এটা কি নবীকে শান বাড়ানো হলো, ছোট করা হলো? আল্লাহ তাআলা অঙ্গীকার নিচ্ছেন নবীদের থেকে যে তোমাদের নবুয়ত তোমাদের হিকমত দেওয়া হবে এই শর্তে যে সেই নবী যখন যাবেন লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, সেই নবীর প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে, এটা মেনে নিচ্ছ কিনা বলো, মানতেছ কিনা? আকরারতুম, তোমরা বিশ্বাস ইকরার করছো কিনা? ওয়া খাযতুম আলা যালিকা মিসরি, পাক্কা ওয়াদা করছো কিনা? ক্বালু আকরারনা, আল্লাহ বলেন হ্যাঁ, সব নবীরা বলল আমরা স্বীকার করছি, আমরা মেনে নিচ্ছি, আমরা সেই নবী আসলে তার প্রতি ঈমান আনবো, তাকে সাহায্য করবো। ক্বালা ফাশহাদু, আল্লাহ তাআলা বলছেন ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়ানা মাআকুম মিনাস শাহিদিন, আমি তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে আছি, সাক্ষী হয়ে রইলাম। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 81 নম্বর আয়াত, আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এক মহা পরিকল্পনা করে রূহ জগতে নবী রসুলদেরকে আলাদা করে একটা মহা সম্মেলন করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে, যে এই নবী যখন যাবেন তখন তোমাদের নবুয়ত তোমাদের শরিয়াত সব বাতিল হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যে হাদিসটা বলেছিলাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে একটা তাওরাতের খণ্ড এনে হাজির করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাসমাউ মিন ইহুদা হাদিস, আমরা ইহুদীদের থেকে অনেক সুন্দর সুন্দর হাদিস শুনি, খুব মজা লাগে, তো জীবনা আফানাকতুবু বাদহা, আমরা কিছু লিখে রাখবো কি? এই বলে আল্লাহর নবীর সামনে তাওরাতের খণ্ড পড়া শুরু করে দিলেন। উনি আর আল্লাহর নবীর চেহারা দিকে তাকান নাই, পড়তে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, সাকিলাত কা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর এবারে নবীর চেহারার দিকে তাকাইলো,
বুঝতে পারল না আল্লাহর নবী রাগ করেছেন, সঙ্গে সঙ্গে তওবা করলেন, বললেন রাদিয়তু বিল্লাহি রাব্বাও ওবিল ইসলামি দীনাও ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, আমি আল্লাহর নবীকে নবী এবং রাসূল রূপে নিচ্ছি, ইসলামকে দীন হিসাবে এবং ইসলামকে দীন হিসাবে আর আল্লাহকে রব হিসাবে নিচ্ছি, তওবা করলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর তুমি আমার সামনে তাওরাত পেশ করছো, জেনে রাখো এই তাওরাত যেই নবী মূসার উপরে নাযিল হয়েছিল সেই নবী মূসাও যদি আজকে জীবিত থাকত, ওয়াদরাকা নবুওয়াতি এবং আমার নবুওয়াতকাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে সেই মূসা নবীর জন্য কোন রাস্তা ছিল না, কোন উপায় ছিল না পরকালে মুক্তি পাওয়ার, ইল্লা ইত্তিবাই আমার ইত্তেবা করা, আমার অনুসরণ করা, আমার শরিয়াত মেনে নেওয়া ছাড়া তার নাজাতের কোন উপায়ও ছিল না। পরিষ্কার হয়ে গেল আমাদের নবীজি দুনিয়াতে আগমনের পরে, আমাদের নবীর শরিয়াত চলে আসার পরে, এর পরে যদি কোনো ব্যক্তি অন্য কোন নবী অন্য কোন ধর্ম অন্য কোন মতবাদ পালন করে, সেই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী, সেই ব্যক্তি মুসলমান না কাফের। এই শয়তানগুলো, এই সুফিগুলো, এই ভণ্ড পীরগুলো একদিকে নিজেদেরকে নবীর আশেক দাবি করে, নবীকে নিয়ে বাড়াবাড়ি করে, আর একদিকে নবীর ধর্মের সর্বনাশ করেছে, যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই। একদিকে নবীর জন্মদিন কি ঘটা করে পালন করলো, যে বাইতুল মুকাররম মসজিদকে দীপালী পূজার চেয়েও সুন্দর করে সাজিয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, ঘরে ঘরে আলোকসজ্জা করছো দীপালী পূজা করছো, ঠিক আছে, আল্লাহর নবীর সাহাবীরা এই কাম করেন নাই, তারা ঘরে ঘরে কি বাতি জ্বালিয়েছিলেন? আল্লাহর নবীর সাহাবীরা মসজিদে আলোকসজ্জা করেছিলেন? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর রেখে যাওয়া দিনকে পৃথিবীতে কায়েম করার জন্য নবী যেভাবে যুদ্ধ করেছেন, দান্নার শহীদ করেছেন, লোহার টুপি মাথায় পড়েছেন, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামও যুদ্ধ করেছেন, জীবন দান করেছেন, দিনের ব্যাপারে কোনো আপোষ করেন নাই। আর আজকে মাশাআল্লাহ দিনের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান মূর্তি পূজকদের সঙ্গে আপোষ করে তারপরে তারা আসে গেছে, তারপরে কি নবীর জন্মদিন পালন করছে। নবীর জন্মদিন যদি সত্যিকারই তোমার কাছে এত ভালো হয়ে থাকে, ভালোবাসো, আমরাও খুশি, আল্লাহর নবীর জন্মগ্রহণ করেছেন আমরা খুশি না বাজার, খুব খুশি, আমরাও খুশি, তোমরাও খুশি, মাশাআল্লাহ ভালো। তবে আমরা জিজ্ঞেস করতে চাই, যেই নবীর মহাব্বতে তুমি এত খুশি, সেই নবীর আদর্শ তোমার ব্যাংকে নাই, আদালতে নাই, সংসদে নাই, বরং দেখেছি কোরআনে যখন সুদের বিষয়ে আলোচনা করা হয় সুদ হারাম, তখন এই লোকগুলোর চেহারা মলিন হয়ে যায়, যখন বলা হয় মদ হারাম তখন লোকগুলোর চেহারা মলিন হয়ে যায়, যখন বলা হয় মূর্তি হারাম তখন এই লোকগুলোর চেহারা মলিন হয়ে যায়, যখন কয়েকদিন পরে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে যে মূর্তিগুলো ভেঙেছিলেন, 360 মূর্তি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন, সেই মূর্তি যারা রাস্তার গামোরে মোড়ে তৈরি করে, সেই মূর্তি যারা স্কুলে তৈরি করে, কলেজে তৈরি করে, ইউনিভার্সিটি তৈরি করে, এরপরে তার সামনে নগ্ন পায়ে হেঁটে যায়, এরপরে তাকে ফুলের মালা চড়ায়, এরপরে তার সামনে নিরবতা পালন করে, ও আমার জাতি, সেইগুলো কি আল্লাহ নবীর আশেক না দুশ্মন? আল্লাহ নবীর আশেক দাবি করো, আলোকসজ্জা করেছ, মিলাদুন নবী পালন করেছ, আমাদের আপত্তি নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তারপর তোমরা করেছ, তোমরা সাহাবীদের চেয়ে বেশি আশেক, কিন্তু আসো দেখি আল্লাহ নবীর সেই দিন কোথায় তোমাদের সঙ্গে আছে। এই জন্য মনে রাখতে হবে, আশেক রাসুল সাহাবায়ে কেরাম দাবি করেন নাই, আশেক শব্দ কোরআনেও নাই হাদিসেও নাই, আশেক শব্দ ভালো কোনো অর্থে প্রকাশ হয় না। আমরা বাংলায় অনেক মহাব্বত ভালোবাসা অনেক শব্দ আছে, এর মধ্যে একটা শব্দ আছে প্রেম প্রীতি, এই শব্দটা কি ভালো কোন অর্থে ব্যবহার হয়? ঠিক এই বাংলা ভাষায় প্রেম আর প্রীতি যে শব্দে ব্যবহার হয়, আরবিতে এশকো আশেক এই অর্থে ব্যবহার করা হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কোথায়ও আশেক বা এশকো শব্দ ব্যবহার করেন নাই, আর আমাদের সে আশেক রাসুল, তার মানে ওই এশকো যেমন প্রেম যেমন ভুয়া, এটাও কি ভুয়া? এদের দাবিতেই পরিষ্কার হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাসূলের সহি মর্যাদা যেটা আমরা বাড়াবাড়িও করবো না, ছাড়াছাড়িও করবো না, সে বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী যুগে আলোচনা হবে। আল্লাহ তাআলা তার রাসূলের জন্য পাঠাবেন, সেই রাসূলকে পাঠাবার জন্য স্থান নির্বাচন করেছেন, বংশ নির্বাচন করেছেন, স্ত্রী নির্বাচন করেছেন, সন্তান নির্বাচন করেছেন, সাহাবী নির্বাচন করেছেন, নাম নির্বাচন করেছেন, এরকম ভাবে সব কিছু নির্বাচন করেছেন। কিভাবে সেই আলোচনা আগামী যুগে হবে, আপনারা আগে আগে আসবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।